আচ্ছা, এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর। আচ্ছা, এটাকে আমরা কি করব, বর্গ করব, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাকে বর্গ করলাম, আবার এখানে ফোর এটাকেও বর্গ করলাম, দুই পাশে কি বর্গ করে, ওকে, বা বর্গ কি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি চার চারে ১৬। ওকে, তারপরে কি পাবো, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে উপরে একটা এক্স আছে নিচে একটা এক্স আছে, কেটে যাবে, তাহলে মাইনাস টু থাকবে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ১৬। তো আমরা এখন কী করতে পারি, এই ১৬টার সাথে এই দুই যে মাইনাস আছে ওপাশে যে কী হবে, যোগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ১৬ যোগ দুই সমান সমান কি ১৮। এটাকে আমরা আমরা কী করবো, বর্গ করবো, এখানে স্কোয়ার দিব, এখানেও স্কোয়ার দিব, তাহলে কি হবে, তাহলে আবার এ প্লাস বি হোল স্কোয়ার হবে, তাহলে এ কি এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই তার উপরে স্কোয়ার, আর ১৮ উপরে স্কোয়ার দিলে কত হয় ৩২৪। আচ্ছা, বা এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস টু থাকবে, প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত হলো ৩২৪। আচ্ছা, বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে যে প্লাস টুটা থাকবে এটা এপাশে এসে কী হবে, বিয়োগ হয়ে যাবে। দাদা বাবা কী হয়েছে তোমার? আচ্ছা, তাহলে কী হলো আমাদের, অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ৩২২। তো আমাদের প্রশ্নে কিন্তু এটাই প্রমাণ করতে পারছিলো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ৩২২, সেটাই আমরা এখানে প্রমাণ করলাম, তাহলে কি এটাই প্রমাণিত।